দর্শক শুভেচ্ছা আমন্ত্রণ চট্টগ্রাম 24 এ আপনাদের সাথে আছি আমি জুবাইর মঞ্জুর চট্টগ্রামের কর্ণফুলী নদীতে মাছ ধরতে নেমে নিখোজ হয়েছেন দুই জেলে ভোরে নৌকা উল্টে এই ঘটনা ঘটে নিখোজদের দুইজনই বাবা ছেলে তাদের উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস চট্টগ্রামের মাঝিরঘাট এলাকার এভারগ্রিন ঘাট সংলগ্ন নদীতে মাছ ধরতে গিয়ে বাবা ছেলে নিখোজ হন রোববার ভোর 5:30টায় ভাটার সময় স্রোতের টানে ডিঙ্গি নৌকা উল্টে নদীতে তলিয়ে যান জেলে তপন দাস ও তার ছেলে সমীর দাস নৌকাটিতে সে সময় বাবা ছেলে ছাড়াও মাছ ধরছিল তপনের ব্যবসায়িক অংশীদার সুজিত দাস নৌকা উল্টে গেলে কোনো মতে সাঁতরে কুলে ওঠেন সুজিত নদীতে স্রোত বেশি থাকায় নৌকাটি ঘাটের পন্টুনের নিচে ধাক্কা লেগে উল্টে যায় বলে জানায় সে পন্টুনের সাথে ধাক্কা খেয়ে নৌকাটা উল্টে গেছে নিখোঁজদের স্বজনরা জানান প্রতিদিন ভোর থেকে দুপুর পর্যন্ত ঘাটের কাছাকাছি থেকে মাছ ধরতো তারা এখন তাদের হদিস না মেলায় দিশেহারা তারা জাল সহ নৌকা সহ ডুবে গেছে তিনজন ছিল উনি ডুবে গেছে উনি সাঁতার কেটে উপরে উঠে গেছে খবর পেয়ে সকাল 9টার দিকে উদ্ধার অভিযানে নামে ফায়ার সার্ভিস তিনজন ডুবুরি নামিয়ে চালানো হয় উদ্ধার কার্যক্রম ফায়ার সার্ভিসের পাশাপাশি উদ্ধার কার্যক্রমে অংশ নেয় কোস্টগার্ডও ওই সময় যত জানতে পারলাম যে ভাড়া ছিল তো ভাড়ার টানে হয়তো তারা অনেক দূর চলে গেছে হয়তোবা তো আমরা আসার পর আমরা ডুবুরি টিম আমরা সার্চ করতেছি আমাদের সাথে কোস্টগার্ডও আছে তারাও আমাদের সাথে আমরা যৌথভাবে কাজ করতেছি তো এখনও অব্যাহত চলছে এর আগে গত বছরের 20 সেপ্টেম্বর কর্ণফুলী নদীর সদর ঘাটে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ হয় রাহাত নামে এক কিশোর যার হদিস মেলেনি এখনও ইমদাদুল হক চ্যানেল 24 চট্টগ্রাম চট্টগ্রামে করোনা সংক্রমণ বেড়ে চলেছে গেল 24 ঘন্টায় চট্টগ্রামে 12টি ল্যাবে 4067 জনের নমুনা পরীক্ষায় 1115 জনের সংক্রমণ ধরা পড়ে আক্রান্তদের মধ্যে 794 জন নগরীর আর 321 জন উপজেলার বাসিন্দা এ নিয়ে চট্টগ্রামে করোনায় মোট আক্রান্ত হলেন 119127 জন স্বস্তির কথা গেল 24 ঘন্টায়ও ছিল না মৃত্যুর কোনো খবর চট্টগ্রামে করোনায় এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা 1354 জন কক্সবাজারের ক্যাম্প থেকে নোয়াখালীর ভাষাঞ্চরে দশম দফায় রোহিঙ্গা স্থানান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে দুপুরে উখিয়া ডিগ্রি কলেজ মাঠ থেকে 718 জন রোহিঙ্গাকে বহনকারী 13টি বাস চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায় কর্মকর্তারা জানান নিরাপত্তার মধ্য দিয়ে তাদের স্থানান্তরে সার্বিক পদক্ষেপ নেওয়া হয়েছে এর আগে কয়েক দফায় কক্সবাজারের বিভিন্ন আশ্রয় শিবির থেকে ভাষাঞ্চরে স্থানান্তর করা হয় 19848 জন রোহিঙ্গাকে বিচার শুরুর প্রায় 6 মাসের মাথায় আগামীকাল ঘোষণা হতে পারে বহুল আলোচিত সিনহা মোহাম্মদ রাশেদ হত্যা মামলার রায় কক্সবাজার জেলা আদালত এ রায় দেবেন মামলার 15 আসামির 12 জনই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য বাদী ও আসামি দুপক্ষের আশা ন্যায় বিচারের ভ্রমণ বিষয়ক তথ্যচিত্র তৈরি করতে পর্যটন জনপথ কক্সবাজারে গিয়েছিলেন সাবেক সেনা কর্মকর্তা সিনহা মোহাম্মদ রাশেদ কিন্তু ফিরতে পারেননি প্রাণ নিয়ে 2020 সালের 31 জুলাই রাত তথ্যচিত্রের কাজ শেষে শহরে ফেরার পথে টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের বাহারচরা চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সিনহা রাশেদ আটক হন তার দুই সঙ্গী সিফাত ও শিপ্রা মাদক সংক্রান্ত ঘটনা দেখিয়ে তাদের বিরুদ্ধে মামলা করে পুলিশ এ নিয়ে দেশজুড়ে সৃষ্টি হয় তোলপাড় 6 দিন ধরে চলে নানা নাটকীয়তা তবে ঘটনার মোড় ঘুরে যায় 5 আগস্ট সিনহার বোন শারমিন শাহরিয়া আদালতে পরিকল্পিত হত্যার অভিযোগে মামলা করার পর এই মামলায় আসামি করা হয় টেকনাফ থানার তৎকালীন ওসি প্রদীপ কুমার দাস বাহারছড়া ফারের ইনচার্জ লিয়াকত সহ 9 জনকে 6 আগস্ট আদালতে আত্মসমর্পণ করেন ওসি প্রদীপ সহ 7 পুলিশ সদস্য এরপর ধরা পড়ে বাকিরাও মামলার তদন্ত ভার পায় র‍্যাব আদালতে একে একে দায় স্বীকার করে 12 আসামি 4 মাস তদন্ত শেষে একই বছরের 13 ডিসেম্বর 15 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় র‍্যাব যার 12 জনই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সাক্ষী করা হয় 83 জনকে পুলিশের করা 3টি মামলায় অব্যাহতি পান সিনহার সঙ্গী সাইদুল ইসলাম সিফাত ও শিপ্রা দেবনাথ গেল বছরের 23 আগস্ট থেকে শুরু হয় আলোচিত এই হত্যা মামলার বিচার কাজ 1 ডিসেম্বর পর্যন্ত 8 দফায় 65 জনের সাক্ষ্য ও জেরা সম্পন্ন হয় চলতি বছরের 9 থেকে 12 জানুয়ারি উপস্থাপন হয় যুক্তিতর্ক পূর্ব পরিকল্পিতভাবে মেজর সিনহাকে
নির্মমভাবে হত্যা করেছে। সেটা আমরা উজুর আতলের সামনে সন্দেহাতীতভাবে আমরা প্রমাণ করতে পেরেছি। তবে সাক্ষ্য ও এজাহারের নানা গরমিল তুলে ধরে ন্যায় বিচার পাওয়ার আশা আসামি পক্ষের আইনজীবীর। সাক্ষ্যর সাথে বিজ্ঞ আদালতে বাদীপক্ষে দাখিলি যে এজাহার এবং তদন্তকারী কর্তৃক যে তদন্ত প্রতিবেদন রয়েছে অভিযোগপত্র, সে তদন্ত প্রতিবেদনের সাথে যথেষ্ট গরমিল রয়েছে। আমরা বিজ্ঞ আদালতে সেই গরমিলগুলা উপস্থাপন করেছি, অন্য বিজ্ঞ আদালতের কাছ থেকে আমরা ন্যায় বিচার প্রত্যাশা করি। সিনহা হত্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের 5 সদস্যের একটি কমিটি তদন্ত রিপোর্ট জমা দিলেও তার প্রতিবেদন প্রকাশ হয়নি এখনো। তবে এই ঘটনার পর বদলি করা হয় কক্সবাজারের এসপি সহ 1500 পুলিশ সদস্যকে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। রাঙ্গামাটিতে থামছে না পাহাড় কাটা। নানা তৎপরতা থাকলেও প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অবৈধভাবে চলছে সব। এতে মারাত্মক ক্ষতির মুখে পড়েছে পরিবেশ। প্রভাবশালীদের বিরুদ্ধে কেউ মুখ না খুললেও পাহাড় কাটায় ক্ষুব্ধ সুশীল সমাজ। জিয়াউল হকের রিপোর্ট। রাঙ্গামাটির শহরতলি রাঙ্গাপানি, সেখানকার লুম্বিনী পাড়ার একেবারে শেষের দিকে চোখে পড়বে সবুজ পাহাড়ে এসকাভেটরের কোপ। ঠিক তার পেছনে গিয়ে দেখা যায় আরো কয়েকটি স্থানে চলছে পাহাড় কাটা। শরীর জুড়ে আঘাতের চিহ্ন নিয়ে দাঁড়িয়ে আছে পাহাড়গুলো। একটি দুটি পাহাড় নয়, ছোট বড় অন্তত 5 থেকে 6টি পাহাড়ে চলছে এই অবৈধ কর্মযজ্ঞ। তবে ভয়ে এ বিষয়ে মুখ খুলছেন না স্থানীয়রা, আর নিজের কিছু করার নেই বলে জানালেন পৌর কাউন্সিলর। অনুমতি ছাড়া পাহাড় কাটলেও এ বিষয়ে অদ্ভুত যুক্তি দেন অভিযুক্তদের একজন। নির্বিচারে পাহাড় কাটায় ক্ষুব্ধ পরিবেশ কর্মী ও নাগরিক সমাজ। কেননা পাহাড় কাটার ফলে রাঙ্গামাটিতে প্রতি বছরই বাড়ছে ধসের ঘটনা। পাহাড় কাটাটা খুবই অন্যায়, নাগরিক হিসেবে আমরা এতে খুব আহত হই। প্রশাসন যারা আছেন কর্তৃপক্ষ, সেই সেখানে পাহাড় কাটা বন্ধ করার জন্য যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করা, যেন এই পাহাড় কাটা বন্ধ করা হয়। কারণ পাহাড় প্রকৃতির সন্তান, যদি পাহাড় বিপন্ন হয় তাহলে পরিবেশ বিপন্ন হবে। তবে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। এই বিষয়টা আমরা খুব কঠোরভাবে দেখব, এই পরিবেশ বিধ্বংসীকারী কোনো কর্মকাণ্ড আমরা এখানে হতে দেব। স্থানীয়দের মতে প্রায় 15 একর জায়গা জুড়ে চলছে এই পাহাড় কাটা। জিয়াউল হক, চ্যানেল 24, রাঙ্গামাটি। দর্শক, এই ছিল এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে।